সংগঠনের নিয়ম শৃঙ্খলা বহির্ভূতের কারণে কোন অভিযোগ বা মামলা আছে কি তার নামে? না, এরকম মামলা আমরা করি নাই, অন্য কেউ করছে কিনা আমরা জানি না। আমরা করা করি নাই এবং করা যাবে কিনা সেটা আমার নেতৃত্বে সেটা আমার কাছে হচ্ছে। জেলা কেন মামলা করার কোনো নিয়ম থাকে? অবশ্যই আমরা মামলা করব। জেলার নেতা বলতে আপনি কাকে বলছেন? এমপি সাহেবকে বলছেন? জেলা জি আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, তার সাথে কথা বলছি আমি। কি বলছেন তিনি? উনি বলছে তাকে বয়কট করতে। সভাপতি সাহেব, এই যে 1,00,000 টাকা কার কাছে দিচ্ছো? তার যে ব্যক্তির কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছে সেই ব্যক্তি কি এখানে আসছিল? তাকে কি টাকা ফেরত দেওয়া হয়েছে? আর যার যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলেন সে কি এখানে উপস্থিত হয়েছিল? না, সে অনুপস্থিত। অভিযুক্ত হয়েছে ফেসবুকে, অভিযুক্ত হয়েছে পেপারে। পেপারে দেখে আমরা যা দেখছি, কিন্তু আমরা তার বিরুদ্ধে ভাবে আমরা মানে কৈফত তলব করি না, কৈফত পাই না, লিখিত কিন্তু পাই না। আমরা তার কাছে লিখিত একটা কৈফত চাবো, কারণ লিখিত কৈফত সে দিবে। তারপর রাজনৈতিকভাবে যেভাবে প্রক্রিয়া হয়, একজন মানুষকে যদি রাজ্যের সাথে দিতে হয় তা রাজনৈতিকভাবে দিতে হবে। তাকে একটা মানে কাগজ দেবো, নোটিশ দেবো, নোটিশে একটা কর্তব্য দেবো, জবাব দেবো। তারপরে আমাদের নেতৃত্বে আসে, থানায় আমরা পাঠাবো। আওয়ামী লীগ সর্বসম্মত ক্রমে তার বিরুদ্ধে বহিষ্কারের জন্য একমাত্র।